সহজ তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন, নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন, নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ এই সাজেশনটি দেখে নিই, ঠিক আছে? তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের পূর্ণ মান দেওয়া থাকবে 15 নম্বর, অর্থাৎ 15 নম্বরের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং 30 মিনিটের সময় দেওয়া থাকবে। আর এপ্রিল মাসের প্রথমেই কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? তো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখার আগে যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং ভিডিওটি একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে অবশ্যই সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো চলো প্রথমে আমরা সিলেবাসটি দেখে নিই। তোমাদের প্রথম ইউনিট টেস্টে ভূগোল বিষয়ে 1 নম্বর যে অধ্যায় ভারত আকাশ ভরা সূর্য তারা, 1 নম্বর পৃষ্ঠায় এটা রয়েছে। এরপর হচ্ছে পৃথিবী কি গোল, 15 পৃষ্ঠায় রয়েছে, ঠিক আছে? 2 নম্বর অধ্যায়। 3 নম্বর হচ্ছে তুমি কোথায় আছো, 19 নম্বর পৃষ্ঠায় আছে এটা। এরপর 4 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন, ঠিক আছে, 24 নম্বর পৃষ্ঠায়। 5 নম্বর, এরপর 10 নম্বর অধ্যায় তোমাদের রয়েছে ভারতের সাধারণ পরিচয়, 65 থেকে 68 নম্বর পৃষ্ঠায় পর্যন্ত এটা, ঠিক আছে? আর ভারতের ভূ প্রকৃতি ও নদ নদী, ঠিক আছে, এটা হচ্ছে 69 থেকে 77 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো এই যে অধ্যায়, এই অধ্যায়গুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হবে, ঠিক আছে? এবার দেখো কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। দেখো আকাশ ভরা সূর্য তারা, এই যে অধ্যায়, এখান থেকে তোমাদের একটি মাত্র এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। পৃথিবী কি গোল, এখান থেকে একটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলো তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে? তুমি কোথায় আছো, এখান থেকে দেওয়া থাকবে একটি 3 নম্বর মানের প্রশ্ন, অর্থাৎ তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন কিন্তু দুটি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। আর পৃথিবীর আবর্তন, এখান থেকেও একটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। ভারতের সাধারণ পরিচয়, এখান থেকে একটি এতে কি, অর্থাৎ যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয়, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে। এবং একটা 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, তো 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের দুটি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। ভারতের ভূপ্রকৃতি ও নদনদী, এখান থেকে একটি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয়। আর একটা 5 নম্বর মানের প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, দুটি দেওয়া থাকবে 5 নম্বর মানের প্রশ্ন, যে কোনো একটি লিখতে হবে, ঠিক আছে? তো এরকম প্যাটার্নে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় প্রশ্নপত্র কিন্তু করা হবে, ঠিক আছে? কিছু কিছু স্কুলে কিন্তু এই প্যাটার্ন ছাড়াও নিজেদের মতো প্রশ্নপত্র কিন্তু করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে পর্ষদ থেকে দেওয়া তোমাদের কোশ্চেন প্যাটার্ন, এটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এরকমভাবে তোমাদের 15 নম্বরের পরীক্ষা কিন্তু প্রথম ইউনিট টেস্টে নেওয়া হবে, ঠিক আছে? তো চলো এখন আমরা তোমাদের সম্পূর্ণ যে সাজেশান এবং প্রশ্নপত্র দেখে নিই, ঠিক আছে? তো দেখো তোমাদের প্রথম যে প্রশ্নপত্র দেওয়া হবে, প্রথমে 1 নম্বর দাগে দেওয়া থাকবে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 3টি লিখতে হবে প্রশ্নের মান 1 নম্বর করে, ঠিক আছে? তো 3টি তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, যেগুলোকে সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। যেখান থেকে এখানে দেখো কয়েক দাগে কী প্রশ্ন দেওয়া আছে, ভারতের দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র, গঙ্গা, নর্মদা না গোদাবরী। তো ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, ঠিক আছে, গঙ্গা নদী। এরপর খয়ের দাগে ভারত হলো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র, দ্বি নায়কতান্ত্রিক রাষ্ট্র। তো ভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে? এরপর গয়ের দাগে 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার মূল ভিত্তি হলো ভাষা, খাদ্য, বর্ণ, সংস্কৃতি। তো 1956 সালে যখন ভারতের রাজ্য ভাগ হয়েছিল তখন তার মূল ভিত্তি ছিল ভাষা, ঠিক আছে? ভাষার উপর নির্ভর করেই রাজ্যগুলোকে ভাগ করা হয়েছিল। এরপর ঘরের দাগে হচ্ছে দ্রাঘিমা রেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি না সবকটি। তো দ্রাঘিমা রেখার মান কিন্তু 0 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে, ঠিক আছে? দেখলো এখানে উত্তর হবে সবকটি, ঠিক আছে? তো দেখো তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হয়। এরকম আরও কয়েকটি প্রশ্ন আমরা এখানে দিচ্ছি, এই সবকটি প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে? এখানে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, আরও 4টি প্রশ্ন তোমরা দেখো। এখানে ওমর দাগে সৌরজগতের উষ্ণতম গ্রহ বুধ, শুক্র না বৃহস্পতি। তো সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, ওকে, উষ্ণতম মানে সব থেকে গরম আর কি। এরপর হচ্ছে চয়ের দাগে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা 40 কিমি, 42 কিমি, 46 কিমি বেশি। তো পৃথিবীর নিরক্ষীয় যে ব্যাস, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের যে ব্যাস, সেটা হচ্ছে মেরু অঞ্চলের থেকে 42 কিলোমিটার বেশি হয়। এরপর ছয়ের দাগে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 23.12 ডিগ্রি, 90.12 ডিগ্রি আর 66.12 ডিগ্রি কোণে হেলে আছে। এখানে সঠিক উত্তর কী হবে, পৃথিবীর যে অক্ষ সেটা কক্ষতলের সঙ্গে 66.12 ডিগ্রি কোণে হেলে থাকে, ঠিক আছে? বর্গীয় জ দাগে সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম
পৃথিবী, বুধ, বৃহস্পতি না শুক্র? তো পৃথিবীর সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ, ঠিক আছে? তো দেখো এখানে আমরা তোমাদের যে মাল্টিপল চয়েসের প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, টোটাল 8টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে, ঠিক আছে, প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। পরের প্রশ্ন দেখো তোমাদের দেওয়া থাকবে 2 নম্বর জায়গায় নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যেকোনো 2টি লিখতে হবে এখান থেকে, প্রশ্নের মান 1 নম্বর করে তোমাদের দেওয়া থাকবে। পরের জায়গায় দেওয়া আছে নিরক্ষরেখার মান কত, উত্তর লিখবে কত, 0 ডিগ্রি, ঠিক আছে? নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এরপর খয়াল দেখা পিএম কথাটির পুরো নাম কি, তো পিএম এই কথার পুরো নাম হচ্ছে পোস্ট মেরিডাম, POST, পোস্ট MERIDUM, পোস্ট মেরিডাম। এরপর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি, তো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 8টি, কোথাও কোথাও কিন্তু 9টিও দেওয়া থাকবে, দেওয়া আছে, ঠিক আছে, কোনো কোনো বইয়ে। ওকে, তো দেখো খয়াল দেখা হচ্ছে ভারতের একটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানের নাম লিখো, উত্তর লিখবে সুন্দরবন জাতীয় বনাঞ্চল, ঠিক আছে? তো সুন্দরবন জাতীয় বনাঞ্চল এটা হচ্ছে ভারতের একটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানের নাম। ওকে, এগুলো হচ্ছে তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন। 1 নম্বর মানের প্রশ্ন আরও কয়েকটা তোমরা দেখে নাও, যেগুলো তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। উম্মর থাকে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি, তো পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওকে, চয়ের দাগে 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগে কি বলা হয়, উত্তর লিখবে 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগে উপদ্বীপ বলা হয়, ঠিক আছে? আর যদি বলে 3 দিক স্থলভাগ, 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগে কি বলা হয়, সেটা হবে উপসাগর, ঠিক আছে? নেক্সট হচ্ছে 6-এর দাগে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। ওকে, নেক্সট দেখো বর্গীয় জল দাগে ভারতের দীর্ঘতম নদী কোনটি, উত্তর লিখবে ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে? তো এই যে শর্ট প্রশ্নগুলো এখানে, টোটাল 8টা প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করলাম, প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে? এরপর 3 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, ঠিক আছে, 2 একে 2 নম্বর। এখানে কয়েক দেখা দেওয়া আছে পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝো, এখানে উত্তর কি লিখবে, না পৃথিবী সূর্যকে সামনে রেখে অবিরাম পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের চারিদিকে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে এক পাক ঘোরে, একেই পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি বলে। ফায়ার দাগে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন, উত্তর কি লিখবে, না অসংখ্য ছোট বড় নদী ভারতে জালের ন্যায় বিস্তৃত আছে, ঠিক আছে, বিস্তৃত হয়েছে, নদীগুলি ভারতের জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে, পানীয় জলের উৎস হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এজন্য ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়, ঠিক আছে? তো 2 নম্বর মানে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে, আরও 2টি প্রশ্ন আমরা তোমাদের জন্য এখানে রেখেছি, তোমরা এই 2টি প্রশ্ন কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। গয়ার দেখা দেখো ভারতের দক্ষিণতম নদী, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি, ঠিক আছে, উত্তর লিখবে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট, তবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হলো কন্যাকুমারী। ওকে, এরপর ঘয়ের দাগে কর্কট ক্রান্তিরেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, উত্তর লিখবে কর্কট ক্রান্তিরেখা ভারতের মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাতের উপর দিয়ে গেছে, ঠিক আছে? তো 2 নম্বর মানের এই 4টি প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে। নেক্সট দেখো পরের প্রশ্ন, 4 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে প্রশ্নের মান 3 নম্বর, ঠিক আছে, এখানে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে 3 নম্বর মানের। ঘয়ের দাগে দেওয়া আছে অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয় কেন, এখানে উত্তর লিখবে অক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে কোণ তৈরি হয় তাকে অক্ষাংশ বলে, ঠিক আছে, যে কোনো একটি অক্ষরেখার যেখান থেকেই মাপা হোক না কেন অক্ষাংশ সমান হয়, ঠিক আছে, অর্থাৎ অক্ষরেখার একটা অক্ষরেখার যে কোনো জায়গা থেকেই তার কৌণিক মাপ নেওয়া হোক না কেন সেখানে সেই কৌণিক যে মাপ বা অক্ষাংশ সেটা কিন্তু সবসময় সমান হয়, তাই অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয়। এরপর ক্ষয়ের দাগে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বা গ্রেট সার্কেল বলা হয় কেন, উত্তর লিখবে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ 1 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা সবথেকে বড়, 2 নম্বর হচ্ছে নিরক্ষরেখা পৃথিবীকে সমান 2টি অংশে ভাগ করেছে, 3 নম্বর হচ্ছে পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষরেখার কেন্দ্র একই, ঠিক আছে, তো এই কারণগুলির জন্য নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়, ঠিক আছে? 3 নম্বর মানে আরও 2টি প্রশ্ন দেখে নাও, প্রতিবেশী দেশ কাকে বলে, ভারতের প্রতিবেশী দেশগুলি কী কী, এখানে উত্তর লিখবে কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে, ঠিক আছে, তো প্রতিবেশী দেশ কাকে বলে, না কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। ভারতের প্রতিবেশী দেশগুলি কি, না চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ঠিক আছে, পাকিস্তান, আফগানিস্তান, এগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ। এরপর ঘয়ের দাগে ভারতের চারিদিকে কী কী আছে,
উত্তরে কী লিখবে? না, ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে আছেন চীন, নেপাল, ভুটান, আর ভারতের পূর্ব দিকে রয়েছে অবস্থান করছে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে আরব সাগর, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। ঠিক আছে, যেগুলো হচ্ছে ভারতের চারিদিকে কিন্তু রয়েছে। তো 3 নম্বর মানে এখানে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। নেক্সট 5 নম্বর থেকে তোমাদের দেওয়া থাকবে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 নম্বর মানে তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে 2টি, যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে এখানে 5 নম্বর। কয়েক জায়গায় দেওয়া হচ্ছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। খুব ভালোভাবে কিন্তু প্রশ্নটা তোমরা মুখস্থ করবে উত্তর সহ। তো লিখবে এখানে, গঙ্গা একটি আদর্শ নদী, এই নদীটি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার থেকে উৎপন্ন। ঠিক আছে, বা উৎপন্ন হয়েছে। প্রথম অবস্থায় এর নাম হচ্ছে ভাগীরথী। উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। এরপর মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ঠিক আছে, সেটা হচ্ছে গঙ্গা নদীর গতিপথ। এরপর দেখো খয়ের দাগে বলা হচ্ছে, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে। এরপর তো উত্তরটা দেখো, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, যথা 1 নম্বর হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর হচ্ছে উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, 3 নম্বর হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 নম্বর হচ্ছে পশ্চিমের মরু অঞ্চল, আর 5 নম্বর হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল ও উপদ্বীপ, সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। ঠিক আছে, সেটা হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে যে 5টি ভাগ সেটা লিখলাম। এবার এখান থেকে যে কোনো একটি ভাগ সম্পর্কে আমাদের আলোচনা করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা উত্তরের পার্বত্য অঞ্চল এটার সম্পর্কে লিখছি। ঠিক আছে, দেখো ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল, প্রথমে অবস্থানটা লিখছি আমরা, ভারতের একদম উত্তরে অবস্থিত উত্তরের পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের মতো অবস্থান করছে। ঠিক আছে, এরপর এখানকার পর্বতশ্রেণী কোনগুলো? না, হিমালয় ও কারাকোরাম এখানকার প্রধান পর্বতশ্রেণী। ঠিক আছে, তো এরপর আমরা লিখছি হিমালয় সম্পর্কে লিখব। না, হিমালয় কথাটির অর্থ বরফের গৃহ। উত্তর থেকে দক্ষিণে পরপর সমান্তরাল পর্বতশ্রেণী অবস্থান করছে। একদম উত্তরে রয়েছে হিমাদ্রি, যার উচ্চতা 6000 মিটার, তার দক্ষিণে হিমাচল, এর উচ্চতা 3000 মিটারের বেশি। একেবারে দক্ষিণে অবস্থিত শিবালিক, গড় উচ্চতা হচ্ছে 1500 মিটারের কম। এরপর আমরা লিখব কারাকোরাম সম্পর্কে, গড উইন অস্টিন, যার উচ্চতা হচ্ছে 8611 মিটার, ভারতের উচ্চতম ও বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এখানে সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ দেখা যায়। এখানে অবস্থিত কতগুলি গুরুত্বপূর্ণ গিরিপথ হল বানিহাল, জজিলা ইত্যাদি। ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন। এখানে 2টি আমরা এখানে আলোচনা করলাম, 2টি প্রশ্নই কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি বা ভূগোল সাবজেক্টের আমরা এখানে সিলেবাস, তোমাদের নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সহ সম্পূর্ণ সাজেশন উত্তর সহ কিন্তু আলোচনা করলাম। এখানে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হলো, প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল তোমরা পেতে চাও, সহজ রেশন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমার প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে, অথবা পিডিএফগুলো কিন্তু চাইলে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।